তার নিজের কর্মের গুণে হয়, কেউ কাউকে বানাতে পারে না। এ কথাটি ভুল। বহু অনেকে, অনেক ডিরেক্টর বলে, অনেক প্রডিউসার বলে যে আমি তাকে বানিয়েছি, এত সহজ নাকি, বানান না, নিজে হতে পারেননি কেন। আজকে এই চলচ্চিত্রটাকে যখন একেবারে অন্তিম, মানে একটা মানে শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছিল, তখন এই ছেলেটা এসে হাল ধরেছে, আমরা বেরিয়ে আসছি। তখন একজন ডিরেক্টর একজন আর্টিস্ট তৈরি করতে পারেন, এই কথাটি ভুল। বহু ডিরেক্টরের আপনার ইয়ে করেছে, বলেছে এই কথাগুলি, ঠিক আছে, আপনি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেন না, এটি একটি কপাল, ভাগ্য থাকতে হয়। এবং জনগণ যদি তার সাথে না থাকে, যদি সাপোর্ট না থাকে, যদি তাকে সাপোর্ট দিয়ে যদি আজকে ওই জায়গাটা না আনে, না দাঁড় করায়, তাহলে সেখানে সে কোনোদিন আসতে পারে না। সকলেই কিন্তু এই কথাটাই বলছে যে একজন সুপারস্টার রানিং সভাপতি ছিলেন, সে কীভাবে অন্যের হাতে, বিশেষ করে বহিরাগত এফডিসিতে বহিরাগতরা এসে তাকে মারধর করেছে বলে একটা খবর এখনো ঘুরেঘুরি করছে। এই বিষয়টা নিয়ে আপনি কখনো শুনেছেন কিনা বা দুঃখ প্রকাশ বা দুঃখ পেয়েছেন? আমি আমি ঠিক এই ঘটনা সম্পর্কে আমি ঠিক বলতে পারবো না, আমার ঠিক সঠিকভাবে আমার জানা নেই। তবে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তবে আমি মনে করি যে এটি অত্যন্ত আমাদের জন্য লজ্জাজনক, কারণ সে আমাদের একটা ভাই, হ্যাঁ, এই যে ছোটো ভাই, আমি মনে করি দেখেন সে কিন্তু অনেক ভালো ছবি উপহার দিয়েছে, ঠিক আছে, এবং তার জীবনে কিন্তু অনেক স্ট্রাগল, পরিশ্রম করে একটি জায়গায় এসছে, তাকে বাহবা দেওয়া উচিত। আমরা দিতে এটি পছন্দ করি না আমরা, কারণ কি জানেন, আমরা ভালো জিনিসটি কখনো চাই না। একটা মানুষ যদি নিচে থেকে যদি উপরে উঠে আসে, এটি তো তার কর্মর দ্বারা, তাহলে কেন আমরা এটাকে বাহাবা দিব না? এই জিনিসটি আমরা কেউ দিতে রাজি না, ঠিক আছে, আমাদের ভিতরে এই জিনিসগুলি যেন কেন জানি আছে, আমি খুব ঘৃণা করি এই জিনিসগুলোকে। আমার কথা হচ্ছে, একটি মানুষ যদি একটি রিক্সাওয়ালা তার পরিশ্রমের বিনিময়ে যদি সে একটি গাড়ি কিনতে পারে রিক্সা থেকে, তাহলে তাকে তো বাহাবা জানানো উচিত, তাই না? আজকে এই চলচ্চিত্রটাকে যখন একেবারে অন্তিম, মানে একটা মানে শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছিল, তখন এই ছেলেটা এসে হাল ধরেছে, আমরা বেরিয়ে আসছি তখন, ঠিক আছে, একটি জায়গায় নিয়ে আসছে, একটি সুপারস্টার হয়েছে, তাহলে তাকে তো বাহবা দেওয়া উচিত, তাই না? আর তাকে যদি কেউ যদি অন্যায়ভাবে, তাকে যদি কেউ যদি কথা বলে থাকে বা তার উপর আঘাত করে থাকে, তো এর থেকে লজ্জিত হওয়ার তো আর কিছু নাই। আমাদের পুরো শিল্পী সমাজ প্রতিবাদ করা উচিত তার জন্য। এমনিতে ফেসবুকে ইউটিউবে যে তাকে নিয়ে অনেক কথা বলা হয়, এটা মানে খোঁচা দেওয়া হয় বা তাকে নিয়ে, না আমি আমি এগুলো কি আসলে ঠিক, এটি কখনোই ঠিক না, এটা কখনোই ঠিক না, ঠিক না। অতীতে অনেকেই অনেক কিছু করেছে, আমি জানি, আমাদের কাছে এখনও মুখস্থ আছে, আমি বলতে পারবো এক এক করে করে, আমি কেন তাকে দোষারোপ করেন না, এটা দোষারোপ করার ঠিক না। একজন প্রযোজক বলেছেন যে নামের সুপারস্টার, না না, যদি উনি প্রযোজক বলে থাকে ভুল করেছেন, উনি একজন প্রযোজক দিয়ে আমার যায় না। একজন আর্টিস্ট, শুনেন, একজন আর্টিস্ট একজন প্রযোজক তৈরি করতে পারে না, একজন ডিরেক্টর একজন আর্টিস্ট তৈরি করতে পারে না, এই কথাটি ভুল। বহু ডিরেক্টরের আপনার ইয়ে করেছে, বলেছে এই কথাগুলি, ঠিক আছে, আপনি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেন না, এটি একটি কপাল, ভাগ্য থাকতে হয়। এবং জনগণ যদি তার সাথে না থাকে, যদি সাপোর্ট না থাকে, যদি তাকে সাপোর্ট দিয়ে যদি আজকে ওই জায়গাটা না আনে, না দাঁড় করায়, তাহলে সেখানে সে কোনোদিন আসতে পারে না। এটা অনেক তাকে পরিশ্রম এবং অনেক মানুষ ক্যালকুলেশন করেই তো কিন্তু মানুষকে আপনার ধরে রাখে, নেয়, ঠিক আছে। বহু মানুষ আছে, গাল ভাঙা, গাল ইয়ে নাই, কালো, মাথায় চুল নাই, সেও সুপারস্টার হয়ে যায়, কীভাবে? মেধাগুণে, হ্যাঁ, মেধাগুণে, তার নিজের কর্মের গুণে হয়, কেউ কাউকে বানাতে পারে না, এ কথাটি ভুল। বহু অনেকে, অনেক ডিরেক্টর বলে, অনেক প্রডিউসার বলে যে আমি তাকে বানিয়েছি, এত সহজ নাকি, বানান না, নিজে হতে পারেননি কেন, এই কথাটি ভুল। বঙ্গবন্ধুকে আমি কি চাইলেই হতে পারবো? আমি একজন বড় লিডার হতে চাই, আমি ওই তোফায়েল আহমেদ হতে চাই, আমি পারবো? আমি একজন আমু হতে পারবো, আমি চাইলেই পারবো? আমি রাজ্জাক সাহেব হতে চাই, আমি চাইলেই পারবো? আমি জননেত্রী শেখ হাসিনা হতে চাই, আমি চাইলেই পারবো? এত সহজ, আমরা মুক্তি বলে ফেলি, এত সহজ, আপনি দেখেন না, করে হয়ে দেখেন না, এগুলি মানুষ পরিশ্রমের বিনিময়ে এই জায়গাগুলিতে এসছে। এমনিতে এই এই কথাগুলো বা সমালোচনা করে কি সাকিব খানকে কি থামিয়ে দেওয়া হয় না বা তাকে কষ্ট দেওয়া হয় না? অবশ্যই কষ্ট দেওয়া হয়, অবশ্যই কষ্ট দেওয়া হয়, এই জিনিসগুলো কখনো কারো কাম্য নয়। শুনুন, আমরা আমি আমি দেখেন আমি আমার জীবনে পথ চলায় আমি কখনো কাউকে দোষারোপ করি না,
আমি কখনো কাউকে গালি দিই না, আমি কাউকে কখনো ছোটো করে দেখি না। আমি মনে করি তার কর্মের দ্বারা এবং তার আজকে এখানে তার ভাগ্য তাকে নিয়ে এসছে এবং মানুষকে দিয়েছে, এই যে যে তার পরিশ্রম সব কিছুর বিনিময়ে তাকে তো আমরা আরও উৎসাহিত করব, ঠিক আছে? সে এই জায়গায় এসছে, এই প্ল্যাটফর্মে এসছে, ঠিক আছে? এটাকে বাহবা জানানো উচিত আমার সবাই, কংগ্রাচুলেশন জানাবো যে আসলে সত্যিকার অর্থে তার ভিতরে কিছু একটা আছে বলেই সে আজকে এই জায়গায় আসতে পেরেছে। এখনকার যে এখন যে অবস্থা, শেষ দিকে এসেছি, এখন যে অবস্থা, যে চলচ্চিত্রের যে পরিস্থিতি, আপনি তো শুরুতে সব বলে দিলেন যে একা সে কাজ করছে আপনারা যখন চলে গেলেন, তো এই পরিস্থিতিতে তার দরকার আছে কিনা আমাদের এই ইন্ডাস্ট্রিতে? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। আচ্ছা, এক কথাই বলবো।